আসসালামু আলাইকুম, আজকে লাইভে সবাইকে স্বাগতম। সো এটা একটা কাইন্ড অফ অঘোষিত লাইভ, লাইভটা নেওয়ার কোনো কথা ছিল না আমার, হঠাৎ করে র্যান্ডমলি লাইভটা নেওয়া আর কি। আজকে সারাদিন কোনো প্রকার কোনো কারেন্টও ছিল না, আমি জানি না কেন, কি যাই হোক একটু আগে কারেন্ট আসছে, আমি লাইভটা নিচ্ছি আর কি। লাইভের টপিকটা তুমি হয়তো বা পড়ে দেখছো, লাইভের ডেসক্রিপশনে কি লেখা আছে, 30 দিনে এইচএসসি পরীক্ষায় প্লাস মার্ক পাবে কিভাবে যদি আগে একটুও পড়ে না থাকো। তো আমি লাইভটা বানানোর আগেই অলরেডি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, খুব বেশি চেতে থাকবো, সো আন্তরিকভাবে দুঃখিত এবং সবাইকে শারদীয় শুভেচ্ছা আগে থেকেই। তো আমরা আজকে কথা বলবো এইচএসসি 22 ব্যাচ নিয়ে। তো আমার, তোমরা জানো, একটা মেন্টরশিপ কোর্স আছে এবং কোর্সে আমরা খুবই মানে তীব্র অস্বাভাবিক মেধাবী কিছু স্টুডেন্ট পাইছি। তো তারা আমাকে একটা টপিক রিসেন্টলি বারবার কোশ্চেন করতেছে এবং এরকম আমি অনেকগুলা কেস পাইলাম, একটা দুটা না, অনেকগুলা কেস পাইলাম যে সোনার ছেলেরা আমাদের বিগত 2 বছর ধরে এইচএসসি 22-এর আগে ফিজিক্সের মাত্র 2টা চ্যাপ্টার পড়ছে। মানে এত সোনার ছেলে তারা যে পুরা এইচএসসি 22 তাদের সামনে, সামনে আর 1 মাস পরে এইচএসসি পরীক্ষা, তো এতদিন ধরে তারা কোনো বাল ফেলায়নি, তারা শুধুমাত্র ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়ছে, কেমিস্ট্রির কিছু 2টা চ্যাপ্টার পড়ছে এবং এখন তাদের ইচ্ছা যে তারা এখন এইচএসসিতে কী করতে চায়, কীভাবে এইচএসসিতে ভালো করবে। সো প্রথমত আমি আগে একটু 2-4 মিনিট নিব তোমাকে অপমান করার জন্য। ফার্স্ট অফ অল, লজ্জা লাগে না, মানে তোমার কি ন্যূনতম মিনিমাম লজ্জাটা নাই যে লাস্ট 2 বছরে 2 চ্যাপ্টার পড়ছো মাত্র, 2টা বছর ধরে প্রত্যেক সাবজেক্টের ভাই 2টা করে চ্যাপ্টার পড়ছে, এখন কেমনে আমি এইচএসসি পার হব? তা আমি যদি তোমার জায়গায় থাকতাম না, আমি ইয়ার ড্রপ দিয়ে যাইতাম, কিন্তু তারপরে কি বলবো এখন, তুমি আমার কাছে পড়ো তো আমার একটা দায়িত্ব আছে না যে তোমাকে একটা পাসটা করায় দেওয়া। সো আজকে আমরা কথা বলবো যে তুমি কিভাবে যদি আগে কিচ্ছু না পড়ে থাকো, যে একদম তুমি খাস চুতিয়া, একটা লাইনও পড়ো নাই, তুমি এইচএসসি পরীক্ষায় কেমনে পাশ করবা, ঠিক আছে? তো পাশ করবা বা প্লাস পাবা কেমনে সেটার একটা শর্টকাট ওয়ে দিব, যা বলবো এক্স্যাক্টলি লাইন বাই লাইন করবা, কেন করতেছো তুমিও জানো না, কীভাবে করবা আই ডোন্ট নো, যা বলবো তাই করতে হবে, শেষ। এখানে কোনো কেন নাই, কেন করতেছি ভাই এটা জানি না, আমিও জানি না, তোমাকে বুঝতে হবে না, নাহলে পাস হবে না, ঠিক আছে? তো লাইভটা শেয়ার করা, শেয়ার করতে পারো, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, শেয়ার করতে পারো, আমার যা বলার আমি বলে দিয়ে চলে যাই, ছোট্ট একটা ভিডিও হবে 22 ব্যাচ, ওকে? আচ্ছা, প্রথমে আমরা কথা বলি আজকের লাইভের বিষয় কি, এইচএসসি 22 ব্যাচ কিভাবে এইচএসসি পরীক্ষায় পাশ করবে বা প্লাস মার্ক তুলবে যদি সে আগে কিছুই না পড়ে থাকে, যদি তুমি আগে মোটামুটিও পড়াশোনা করে থাকো, মোটামুটি সেম কাতারের মানুষজন তোমরা, ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথম যে স্টেপটাতে আমরা যাব, প্রথমে আমরা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। সায়েন্সের সাবজেক্টে কি আমরা পি সি এম বি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। তো আমাকে একটা স্টুডেন্ট একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে কথাটা, যে ভাই আমি তো বই পড়তে পারবো না। অ্যাকচুয়ালি তোমার বই পড়ার যোগ্যতাও নাই, কারণ তুমি লাস্ট 2 বছর ধরে পড়ো না, এখন 30 দিনে কি বাল বুঝবা। তো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বই পড়বা না, এই শর্তে যে বই আমি রিডিংও পড়তে চাচ্ছি না, বই না পড়ে কীভাবে পার হবো সেটার আমি ওয়ে তোমাকে বলি। প্রথম যে কাজটা করবা, আমাদের প্রথম টার্গেট হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একাডেমিক ক্লাস করা। এখানে আমি রিভিশন কোর্স সামনে রেখে বলবো, কারণ রিভিশন কোর্সে ক্লাসগুলো আছে, অন্য কোথাও নাই। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রথম যে কাজটা করবা, একটা টার্গেট নিবা যে 7 ডেজ, 7 ডেজ পার সাবজেক্ট, ঠিক আছে? এবং এই 7 দিন শুধুমাত্র খাওয়া, ঘুম, ওয়াশরুম, নামাজ, এই 4টা বাদে পুরো টাইমটা পড়তে হবে, কোনো বাদ নাই। এবং ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটা করতে হবে, একাডেমিক যে ক্লাসটা আছে, একাডেমিক ক্লাস মানে কি, তুই ফ্রিতে কর, পেইড কর, আমার কোনো যায় আসে না, করতে হবে। তো একাডেমিক ক্লাসগুলো আমাদেরকে একদম A to Z ক্লাসের মধ্যে বসে বসে করতে হবে। ক্লাসে সাধারণত একাডেমিক ক্লাসে টিচার একদম ডিটেলসে যাবে না, যেসব টপিক ইম্পর্টেন্ট সেগুলোই টিচার বেশিক্ষণ ধরে পড়ায় একাডেমিক ক্লাসে। তো খাতার মধ্যে একটা খাতা কলম নিয়ে যে টিচার কী কী সূত্র বলছে, যেমন ব্যাংকিং কোণ, সংঘর্ষ, প্রাসের সূত্র, যেগুলো ইম্পর্টেন্ট টিচার যেগুলো বেশিক্ষণ ধরে পড়াচ্ছে ওগুলো সুন্দর মতো ক্লাসের সাথে সাথে নোট করার চেষ্টা করবা। এই নোট মানে ওই না যে রঙিন ক্যালেন্ডার নোট, তোমার কোন নোটটাতে বুঝতে সুবিধা হয় সেই অনুযায়ী নোট করবা, ঠিক আছে? এবার নোট করা হইলো, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ধরো তুমি আজকে ফিজিক্স পড়বা, ফিজিক্স তোমার টার্গেট, ফিজিক্সের ধরো তোমার যে কয়েকটা চ্যাপ্টার সে কয়েকটা চ্যাপ্টারের উপর তুমি একাডেমিক ক্লাস করবা। এখন আমার সোনার ছেলেরা আবার আমাকে বলছে, ভাইয়া এতগুলো চ্যাপ্টার তো পড়তে পারবো না, তাহলে কী করণীয়? তো আমার এখন প্রথম কাজ হলো ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজি, হ্যাঁ, এখানে আগে আমাকে চ্যাপ্টার সিলেকশন করতে হবে, চ্যাপ্টার সিলেকশন। আমার পার্সোনাল সাজেশন হলো কয়টা চ্যাপ্টার সিলেক্ট করা, 4টা, ঠিক আছে? 4টা চ্যাপ্টার সিলেক্ট করবা, 4টা চ্যাপ্টারের প্রথমে একাডেমিক ক্লাস করবা, ডান, একাডেমিক ক্লাস A to Z করা শেষ। এইবার তুমি যদি পারো তোমার যদি সময় থাকে একটা বই রিডিং দিবা। 2 নম্বর স্টেপ হলো বুক রিডিং। যদি বই রিডিং দেওয়ার মতো এনার্জি না থাকে, যে ভাই বই রিডিং দেওয়ার মতো টাইম নাই,
চারটা চ্যাপ্টারের একাডেমিক রেকর্ডেড ক্লাস করতে সাধারণত সর্বোচ্চ একদিন টোটাল টাইম লাগবে, 4 ঘন্টা বা ধরো 2 ঘন্টা করে যদি ধরি, 8 ঘন্টা রেকর্ডেড ক্লাস করবা আর বাকি 4 ঘন্টা নিজে বোঝার চেষ্টা করবা, 4 8 12 ঘন্টা, বাকি তুমি ধরো 10 ঘন্টা তুমি অন্যান্য কাম করলা, ঠিক আছে? তো এই যে গেল তোমার একটা চ্যাপ্টারের বা একটা ফিজিক্সের একটা ব্যাপার। তো এখন কেমিস্ট্রি বেলা কি হবে, সেম 4টা চ্যাপ্টার সিলেক্ট করবা, ম্যাথের বেলা কি হবে 4টা চ্যাপ্টার সিলেক্ট করবা, বায়োলজির বেলা 4টা চ্যাপ্টার সিলেক্ট করবা, একাডেমিক ক্লাস করবা, একাডেমিক ক্লাস করার পরে সুন্দর মতো নিজে একবার পড়ার চেষ্টা করবা। এটা গেল একাডেমিক পার্টটা গেল। এখন একটু দেখি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে যে 4টা চ্যাপ্টার সিলেক্ট করছো, দোজ 4 চ্যাপ্টার্স, ঠিক আছে, ওখানকার সব ম্যাথ করবে না, শুধুমাত্র যেই ম্যাথের পাশে শাল আছে, যেই ম্যাথের পাশে বেশি শাল, শুধু শাল না অ্যাকচুয়ালি, এটাকে আর একটু স্পেসিফাই করি আমরা, যেই ম্যাথের পাশে বেশি শাল আছে শুধুমাত্র সেই ম্যাথগুলা করবা, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে মূল বই রিডিং দিতে হবে, মূল বই রিডিং, ওকে? কেন? কারণ এমসিকিউর জন্য। তো এখানে চলে আসলো এবার এমসিকিউতে কেমনে ভালো করবো। আপাতত সিজন ছিল পাস মার্কটা তুল, তো এমসিকিউর জন্য কি করতে হবে, এমসিকিউর জন্য আমি যেটা সাজেস্ট করি, এবার চলে আসলো আমাদের টেস্ট পেপার মেড ইজি, টেস্ট পেপার মেড ইজির মোটামুটি অ্যারাউন্ড 40 থেকে 50টা কলেজের, হ্যাঁ, ফিজিক্সের বা কেমিস্ট্রির বা ম্যাথের বা বায়োলজির 40টা মিনিমাম, অ্যাটলিস্ট 30 কলেজ, 30টা কলেজের টেস্ট এক্সামের কোশ্চেন এবং 30টা বোর্ড, মোটামুটি যতগুলো পারো বোর্ড কোশ্চেন এমসিকিউ সলভ করবা, তোমার যাতে এইটা ইনশিওর করতে পারো যে ওই কয়েকটা, যেই কয়েকটা তুমি সলভ করে যাচ্ছ বোর্ড আর কলেজ, এগুলোর মধ্যে থেকে এমসিকিউ আসলে যাতে ভুল না হয়। তো তাহলে আমরা সামারাইজ করি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য পার সাবজেক্ট কয়দিন টাইম, আমাদের হাতে 7 দিন টাইম। তারপর আমরা কি করব, চ্যাপ্টার সিলেক্ট করবো যে কোন 4টা চ্যাপ্টার আমি পড়ে যাব। এইবার ওই 4টা চ্যাপ্টারের প্রথম পার্টে কি করতে হবে, একাডেমিক ক্লাস করতে হবে, এইচএসসি 22 রিভিশন কোর্স থেকে একাডেমিক ক্লাস করা আমাদের শেষ। এইবার ওই 7 দিনের মধ্যে ধরো 2 দিন লাগলো আমাদের একাডেমিক ক্লাস করতে, বা 3 দিন লাগলো। এরপরে সেকেন্ড স্টেপে এখানে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে, ওই 4টা চ্যাপ্টারের টেস্ট পেপার সলভিং ক্লাস করতে হবে। তুমি চাইলে আরেকটু বুদ্ধিমানের মতো কাজ করতে পারো, একটা চ্যাপ্টারের প্রথমে একাডেমিক ক্লাস করে হালকা রিডিং দেওয়ার পরে ওই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভিং ক্লাসটা সাথে সাথেই করে ফেলতে পারো। তো টেস্ট পেপার সলভিং থেকে কয়টা করে পার মেডিজি কয়টা করে কোশ্চেন সলভ করার ট্রাই করতে হবে। মেডিজি যদি বাসায় থাকে, আমি অন্যান্য সময় বলি 10 থেকে 15টা, তোমার জন্য একটু মাফ, তোমার জন্য তুমি মিনিমাম 8টা সলভ করবা, মিনিমাম 8 কোশ্চেন্স তুমি মেডিজির পার চ্যাপ্টার সলভ করবা, ঠিক আছে? তারপরে কি হলো, ম্যাথের জন্য যে 4টা চ্যাপ্টার সিলেক্ট করছি, সিজনশীল যদি নাও করি, ওই 4টা চ্যাপ্টারের যেই ম্যাথগুলার পাশে বেশি শাল দেওয়া আছে সেই ম্যাথগুলো একদম হাতে লিখে করবা, হাতে লিখে, পারলে মুখস্থ কর, কোনো সমস্যা নাই, ম্যাথ খুব একটা চেঞ্জ করে দিবে না। আর এমসিকিউর জন্য কি করব, বায়োলজির জন্য কিন্তু মূল বই রিডিং দিতে হবে, মূল বইয়ের পাশে যে কোনো আমাদের যে সব কোর্সে যারা আছে, আমাদের যে কোনো কোর্সে যারা আসো, দাগানো বই দিছি, দাগানো বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো শুধু পড়বা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোরই থিওরিটিক্যাল এমসিকিউ কভার হয়ে যাবে। এবং তারপরে তুমি এমসিকিউ সলভ করবা কোথা থেকে, টেস্ট পেপার মেডিজি থেকে, ক্লিয়ার? টেস্ট পেপার মেডিজি থেকে কী কী সলভ করবা, 30টা কলেজ আর বোর্ডের কোশ্চেন, যাতে তোমার ওই এমসিকিউ থেকে তোমার যা দেয় তুমি যাতে ফাটাই দিয়ে চলে আসতে পারো। তো আমরা সায়েন্সেরগুলা ক্লিয়ার হয়েছি, সায়েন্সেরগুলো আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বইটা নিয়ে এসে অসংখ্য ভুল, কে কইছে তোর ভুল, কোন ভুল আমার ইনবক্সে দে, মানে আমি বলি আমাকে তোমরা কতটা ট্রিগার করো, আমি তোমাদের কারণে কোনো পোস্ট বুঝতে দিতে পারি না, কোনো কোর্স বেচতে পারি না। তোমরা 2019 সালে একটা বই কিনছো ভাই, এখন থেকে 3 বছর আগে 2019 সালে আমি কোন বোর্ডে ভিডিও বানাইতাম তুই একটাবার দেখছিস আদৌ? তুই তো দেখিসও নাই, বইয়ের মধ্যে কোনো ভুল নাই, 21 এডিশন 23 এডিশন যারা নিছে কোনো জায়গায় কোনো ভুল নাই, যদি 1-2টা ভুল থাকে সেগুলো সংশোধনযোগ্য, এমন না যে বই বুঝতে পারবো না। প্ল্যাটফর্মকে 3 বছর আগের জিনিস দিয়ে জাজ করবো না, আমি এমনিও থাকবো না ভাই, আমি যখন থাকবো না তখন বুঝবা। আচ্ছা, এরপরে চলে আসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি গেল, থাকলো কি বাংলা আর ইংলিশ, মানে এমন মানুষজনকে নিয়ে কাজ করতে হয় যারা কন্টিনিউয়াসলি আমার হেট করে, হোয়াট আ লাইফ। আচ্ছা, বাংলা আর ইংলিশ কী জন্য করতে হবে, বাংলার জন্য কী করা যায়, আগে চলে আসি বাংলা ফার্স্ট পেপারে, B1 আর B2। তো বাংলা ফার্স্ট পেপারে ধরে নাম যে তুমি বই রিডিং করতে পারো না, তো তুমি কি করবা, 3টা গদ্য 3 পদ্য সিলেক্ট করবা, 3 গদ্য আর 3 পদ্য সিলেক্ট করবা। এবার মূল বই তুমি রিডিং না পড়লেও সমস্যা নেই, আমরা কি করব, বাজারে যে কোনো একটা গাইড বই নিবা, বাজারে যে কোনো একটা গাইড বই নিবা, এনি পিক এনি গাইড বুক, ওকে? গাইড বই নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, গাইড বই নেওয়ার পরে তুমি যেটা করবা, যে সৃজনশীল আছে না গাইড বইয়ে প্রত্যেক চ্যাপ্টার আন্ডারে,
সৃজনশীল প্রথম পাঁচটা করে করে যাবা। ধরো তুমি এবার অপরিচিতা সিলেক্ট করছো, অপরিচিতার যে গাইড বইটা আছে বাংলা সেটার প্রথম পাঁচটা সৃজনশীল করে যাবা, ক্লিয়ার? কেন করবা কিভাবে করবা জানি না, ওই হুবহু ওই সৃজনশীল আসবে না, ওই তুমি মূল ভাবটা বুঝবা যে ওই যৌতুক নিয়ে যখন কইছে তখন কেমনে লিখছে এবং কি কি বানায় বানায় লিখছে, শেষ। বাংলা প্রথম পার্টে সৃজনশীল পার্টটা গেল, তাহলে এমসিকিউ পার্টে কি হবে? বাংলা প্রথম পত্রের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি কি, গাইড বই পড়তে। বাজারের যে কোনো একটা গাইড বই নিয়ে নিবা, পাঞ্জেরি বা লেকচার, ওই গাইড বইয়ের আন্ডারে বাংলা যতগুলো এমসিকিউ আছে ঝাড়া মুখস্থ করে যাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে বাংলা ফার্স্ট পার্টের কি গেল? সৃজনশীল গেল, এমসিকিউ গেল, আর কিছু বাকি থাকলো না। আমি আরেকবার রিপিট করি, বাংলা ফার্স্ট পার্টে কি করতে হবে? গদ্য তিনটা পদ্য তিনটা, এগুলা কিন্তু বোর্ডে ফার্স্ট হওয়ার জন্য কইতেছি না, প্লাস মার্ক বা পাস মার্কের জন্য। এরপরে তুমি ওইটার কি করবা, গাইডে সৃজনশীল প্রথম পাঁচটা পড়বা, ওটার আঙ্গিকটা বুঝবা কি আঙ্গিকে বলছে। এরপরে কি করবা, এমসিকিউর জন্য ওই গাইডেরই ওই চ্যাপ্টার আন্ডারে যেগুলো এমসিকিউ আছে, এটা যাতে কোনো ভালো স্টুডেন্ট ফলো না করো, প্লাসও আসবে না, এটা হলো খারাপ স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এরপরে চলে আসি আমরা বাংলা সেকেন্ড পেপার। বাংলা সেকেন্ড পার্টের জন্য যদি তোমার আমি বলতে শুরু করি তুমি পারবা না, তুমি কি করবা বাংলা সেকেন্ড পেপারের জন্য, কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দুই, এটা প্রিন্টেড কপি কিনবা না, প্রিন্টেড কপি কেনার দরকার নাই, তোমার বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে আরও সাত দিন চলে যাবে। কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ইবুক কিনবা, কত, 60 না 70 না 100 টাকা দাম সর্বোচ্চ, একটা ইবুক কিনবা, ওই বইয়ের মধ্যে যা দেওয়া আছে তা বলবা, এটা কোন হারাম যারা হা দেয়, কে এটা, মারগুব মোর্শেদ মিশু, আই উইল ফাইন্ড ইউ। আচ্ছা, ইবুক কিনবা, ইবুক কেনার পরে কি করবা, ইবুকের মধ্যে যা দেওয়া আছে শুধুমাত্র ওইটুকু পড়বা, মোটামুটি বইটা সর্বসা করলে 100-150 পৃষ্ঠা হবে, রচনার পয়েন্ট থেকে শুরু করে ভাব সম্প্রসারণ এভরিথিং দেওয়া আছে। তো ওই বইটার কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্রের বইটা যদি যা আছে তা যদি পড়ে যাও, মোর দেন ইনাফ ফর ইউ, বাংলা সেকেন্ড পার্ট আর কিচ্ছু পড়তে হবে না, বাংলা ফার্স্ট পার্ট গেল, বাংলা সেকেন্ড পার্ট গেল, ক্লিয়ার? আচ্ছা, এবার এক পোলা আসে কইতেছি ইংলিশের জন্য বলেন। আচ্ছা, ইংলিশে কেমনে পাশ করবা, ইংলিশেরটা খুব সিম্পল, আমি যা বলতেছি শুধুমাত্র তাই করবা, সুন্দর মতো ইংলিশ ফার্স্ট পার্টের, এই যে ইংলিশ ফার্স্ট ফার্স্ট 25টা মডেল টেস্ট, তোমার নবদূত বা লেকচার বা পাঞ্জেরি যেখানেই পারো 25টা মডেল টেস্ট এ টু জেড করবা, কেমনে করবা কিভাবে করবা জানি না, 25টা মডেল টেস্ট বোর্ডে বসে বসে সলভ করবা, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি কি করবা, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য 25টা মডেল টেস্ট, অর্থাৎ তোমার ইংলিশের জন্য টোটাল 50টা মডেল টেস্ট করতে হবে, কয়দিনের মধ্যে, টার্গেট কিন্তু আমাদের 7 দিন, কিন্তু 7 দিনে কিন্তু পোষায় না, দেখো ফিজিক্সে 7 দিন, কেমিস্ট্রিতে 7 দিন, ম্যাথ বায়োলজি 4-7 28, বাংলা ইংলিশ 7-7 কি মিলে না, টাইমই তো অতদিন নাই, তাহলে কী হবে, যেটা তোমার স্ট্রং পয়েন্ট, তুমি যতই গাধা হও যতই চুতিয়া হও কোনো সমস্যা নাই, তোমার যে কোনো একটা সাবজেক্ট স্ট্রং পয়েন্ট, ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ বা বায়োলজি, তোমার যেটা স্ট্রং পয়েন্ট ওখানে 7 দিন থেকে তুমি ওটাকে 3-4 দিন করবা, এবার ওখান থেকে টাইমটা নিয়ে আসে বাংলা ইংলিশের মধ্যে ইনভেস্ট করবা, ট্রাই করবা 7 দিনের মধ্যে কমপ্লিট করার জন্য, ঠিক আছে? তো ইংলিশে কি বললাম, ফার্স্ট পার্টের জন্য 25টা এমসিকিউ, সেকেন্ড পার্টের জন্য 25টা, সরি এমসিকিউ না, 25টা মডেল টেস্ট, সেকেন্ড পার্টের জন্য 25টা মডেল টেস্ট, তো 50টা মডেল টেস্ট সলভ করবা, সলভ করা মানে কি, যে হুদাহুদি মানে এক্সাম দিয়ে দিলাম শেষ, না, মিলাবা বসে বসে, কেন ভুল করছো ওইখানে কিভাবে করছো সেটা বলবা, সেটা দেখবা, ঠিক আছে? রিদওয়ানুল ইসলাম সাকিব ম্যাথ নিয়ে কিছু বলেন, এতক্ষণ কইছিলি বে, এতক্ষণ তো ম্যাথ নিয়ে চিল্লাচ্ছিলাম, ম্যাথের জন্য কি বলছি, 3টা চ্যাপ্টার সিলেক্ট করবা, 3টা চ্যাপ্টার সিলেক্ট করে ওই চ্যাপ্টার আন্ডারে বইয়ের মধ্যে যেই অঙ্কগুলো দেওয়া আছে শুধুমাত্র যেগুলোর পাশে বেশি সাল দেওয়া আছে সেগুলো করবা, আর এমসিকিউর জন্য তোমার সেরা 30টা কলেজ আর হলো বোর্ডের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে যাবা, তাইলে হবে, ঠিক আছে? আচ্ছা, 94 জন দেখতেছে, কেন দেখতেছে আমি জানি না, তার মানে কি তোমরা এতজন মানুষজন কি এইচএসসিতে পাস মার্ক পাওয়ার জন্য পড়তেছো, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা, তো আমরা কি করলাম, আমরা একাডেমিক ক্লাস করব, টেস্ট পেপার সলভিং ক্লাস করব। এখন দেখো এখানে একটা কথা তোমাকে উল্লেখ করে দেই, তোমরা যারা পাস মার্ক তুলতে যাচ্ছ, তোমরা যারা ভালো রেজাল্ট করতে যাচ্ছ, এতদিন কিচ্ছু পড়ো নাই, আমি তোমাকে ফার্স্ট অফ অল বলবো, হ্যাঁ পসিবল, অবশ্যই ভালো রেজাল্ট করা পসিবল, ইভেন প্লাস পাওয়া পসিবল, অনেক ভালো রেজাল্ট পাওয়া পসিবল, হ্যাঁ, কিন্তু তোমাকে বাকিদের চেয়ে অনেক বেশি পড়তে হবে, একটু লজ্জা করো ম্যান, একটু লজ্জা করো, মানে তোমরা কি জিনিস আমি জানি, লাস্ট 2 বছর ধরে কীভাবে না পড়ো, তোমরা না অনলাইনে খুব লাফায় বাড়াও, 14 ভরি এক একটা ভাইয়ার গ্রুপে গেলে মানে কোটি কোটি কমেন্ট, কোটি কোটি লাইক, এরা এরা কারা করতেছে, এটা তোরাই করিস, হ্যাঁ, তুই আজীবন নিজে কিছু পড়িস নাই, ভাইয়ারের তেলায় মানে পুরা লাল করে দিছে, ওই লাল দিয়ে কিছু হবে না। 22 ব্যাচের উদ্দেশ্যে বলবো, আজকে লাইফটা শেষ হবে, কোর্সে এনরোল করবা, সাজেশন কিনবা। আচ্ছা, বাই দ্য ওয়ে, সাজেশনের মার্কেটিং কেন করবো না, যারা একান্তই পাশ করতে পারতেছো না, ধরো একটা চ্যাপ্টারের মধ্যে 20টা টপিক আছে, হ্যাঁ,
তোমরা তো আরো শোনাচ্ছিলে না, তো তোমরা কি করবা, তোমরা 20টা টপিকও পড়তে পারবে না, তোমাদেরকে চারটা চারটা সিলেক্ট করতে বলছি, কোন চারটা করবা তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, ঠিক আছে, যেই চারটা তোমার ভালো লাগে। এখন ধরো 20টা টপিক আছে, 20টা টপিক তুমি নাও পারতে পারো, তাহলে তুমি এইচএসসিতে পাস করবা না, কেমনে করবা? তুমি এই 20টা টপিকের মধ্যে দেখবা যে কিউএনএ এইচএসসি সাজেশন প্রিন্টেড কপি নেওয়ার দরকার নাই, আমি বলবো ইবুক নে, ইবুক নিয়ে জাস্ট দেখ যে কোন কোন টপিক লেখা আছে, কত 100-150 টাকা দাম, সুন্দর মতো ইবুক নিয়ে ওই 20টা টপিকের মধ্যে 10টা টপিক ইম্পর্টেন্ট ভাইয়া, সাজেশনে 10টা টপিক দেওয়া আছে, ওই 10টা টপিক কুত্তা মারা মুখস্থ, কুত্তা মারা বুঝাবুঝি করে পরীক্ষা দিতে চলে যাব। বা যেটা বলতেছিলাম, 22 ব্যাচ ভালো রেজাল্ট করতে গেলে পড়তে হবে, 30 দিন টাইম আছে, আর কি চাচ্ছ ভাই, এরপর আর কি করতাম তোমাদের জন্য? পুরা প্লেলিস্ট আছে চ্যানেলে, অনেক ভিডিও আছে, সব কিছু দেওয়া আছে, সুন্দর মতো ওগুলো ফলো করো, ওই অনুযায়ী পড়ো, প্রতিদিন খাওয়া ঘুম হ্যান ত্যান বাদে পুরা টাইমটা শুধুমাত্র পড়াশোনার পিছনে ব্যয় করো, তাহলে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট হবে। নাহলে দেখা যাবে এইচএসসিতে 5 পয়েন্টও আসে নাই, ও মেডিকেল বুয়েট নিয়ে এতদিন লাফাচ্ছিলা, অ্যাপ্লাই করতে পারো নাই, অ্যাপ্লাই করবা জিপিএর জন্য মার্ক কাটা যায় চান্সই হবে না। আর কোশ্চেন তো মনে করো শর্ট সিলেবাস, বুঝো নাই, তুমি 22 ব্যাচ যে তুমি যেহেতু লাফাচ্ছ, তোমাদের তো পরীক্ষা শর্ট সিলেবাস, বুয়েট আবার প্রিলিমিনারি নিবে, মেডিকেল আবার বলবে শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, বলবে যে ফুল সিলেবাস, কোশ্চেন করে রাখবে শর্ট সিলেবাস।